আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার বক্তব্য রাখতে। বিসমিল্লাহি রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আয়োজিত নিটল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2023 অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, টেলিভিশনের পর্দা এবং সোশ্যাল মিডিয়া যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আপনাদের নিশ্চয়ই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কথা মনে আছে। প্রিয় পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যাশায়ী। শত শত কবিরাজের চিকিৎসাতেও যখন অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, তখন একজন দরবেশ সম্রাট বাবরকে বললেন, আপনি আপনার শ্রেষ্ঠ সম্পদ যদি দান করতে পারেন তাহলে হয়তো সৃষ্টিকর্তা শাহজাদা হুমায়ুনের জীবন ফিরিয়ে দেবেন। এ কথা শুনে বাবর মনে মনে অনেক চিন্তা করে দেখলেন, প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনটাই সবচেয়ে বড় সম্পদ। তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদা। এরপরে দেখা গেল প্রিয় পুত্র হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর পিতা বাবর মৃত্যুশয্যায় ঢলে পড়লেন। কবি গোলাম মোস্তফা যথার্থই বলেছেন, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, বাবার আসলে এমনই। নিজের জীবন শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের লালন পালন এবং মানুষ করাই তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে। বাবার হাত ধরেই আমাদের প্রত্যেকের প্রথম হাঁটতে শেখা, সেই হাত বাবার আর কখনোই ছাড়েন না। আমৃত্যু নিজের সন্তানদের আগলে রাখেন। বাবা সন্তানদের মাথার উপর বট গাছের ছায়ার মতো। আমরা মাকে যেমন খুব নরম কোমল হিসেবে পাই, বাবারা কিন্তু ঠিক তেমন নন। বাবাকে সবসময় আমরা দেখি কঠোর এবং কড়া শাসনের মানুষ হিসেবে, কিন্তু এই বাবাই সন্তানকে নতুন জামা কিনে দিতে নিজের ছেঁড়া জামাটি বারবার সেলাই করে পরেন। নিজের ছেঁড়া জুতো বারবার জোড়া দিয়েও পড়লেও সন্তানের জন্যে নতুন জুতা কেনাতেই যেন বাবাদের সবচেয়ে বেশি তৃপ্তি। সন্তানদের সুনাগরিক, যোগ্য এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে বাবারই সবচেয়ে বেশি অবদান রাখছেন। বাবার দেখানো পথে হেঁটেই বিশ্বের অধিকাংশ মানুষ সাফল্যের শিখরে আরোহণ করেছে। এবারের বাবা দিবসে আমরা এমনই সাতজন গর্বিত বাবার হাতে তুলে দিচ্ছি গর্বিত বাবা সম্মাননা 2023। আজ যে বাবাদের হাতে পদক উঠবে তাদের আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বের সব বাবাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন, উপভোগ করুন আজকের এই বর্ণিল আয়োজন। ধন্যবাদ সবাইকে।